রূপসা উপজেলার খানজানালি সেতুর টোল প্লাজার পাদদেশে বিশিষ্ট ফটোসাংবাদিক কাকলি প্রধানের তিন দিনব্যাপী একশো নদী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শিশু সংগঠন ইক্রি মিক্রি এ অনুষ্ঠানের আয়োজন করে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই যে বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর পথ দেখেই তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করছি। বাংলা বন্দর বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে জাগরিত করার কেউ ব্যবস্থা নেয় নাই। বর্তমান আওয়ামী লীগ সরকার, নৌকা মার্কার সরকার, শেখ হাসিনার সরকারের ব্যবস্থা নিয়েছে। খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইন যাবে কেউ ভাবে নাই, ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। শেখ হাসিনা শুধু ভাবেন নাই, তিনি ব্যবস্থা করেছেন। এই যে একটা আমাদের জোন মাল্টি মডাল কানেক্টিভিটি, এখানে বিমানবন্দর, এখানে রেল লাইন, এখানে সড়ক, এখানে নৌপথ, বাংলাদেশের কোথাও এই ধরনের কানেক্টিভিটি নাই। তারপরেও দক্ষিণ পশ্চিমাঞ্চল পিছিয়ে আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহস, জনগণের সমর্থনের কারণে পদ্মা সেতু আমাদের হয়েছে এবং আমরা স্বপ্ন দেখছি যে আমরা এই অঞ্চলটা হবে আগামী দিনের বাংলাদেশ। দক্ষিণ পশ্চিমাঞ্চল এই পশ্চাৎপদ যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমাদের আগামী দিনের বাংলাদেশ। মংলা বন্দর এখন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অর্জন করছে। আমরা আজকে রুজভেল্ট জেটি দেখেছি, বিআইডব্লিউটি এর জেটি দেখেছি, আমরা এগুলো আরও বেশি আধুনিকায়ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং অসম্ভব রকমের কার্যক্রম সিটি কর্পোরেশন থেকে চলছে। এই যে নদীর কথা বলছি, ভিতর দিয়ে যতগুলো খাল তিনি অক্লান্ত চেষ্টা করে যে খালগুলোর প্রবাহ নিশ্চিত করার জন্য, যেন জলাবদ্ধতা তৈরি না হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। আমি প্রথমবার যখন আমি মেয়র ছিলাম তখন সুশীল সমাজের সঙ্গে আমার একটা অঙ্গীকার ছিল যে এই খালগুলো আমাদের উদ্ধার করতে হবে, অতএব আমরা সেই খালগুলো উদ্ধার করার জন্য পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, আমাদের এলজিডি, আমাদের সড়ক জনপদ সহ যারা ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করেন তাদেরকে নিয়েই আমি তিন মাস আমরা এই খালগুনা আমরা জরিপ করি এবং এই খালগুনা না থাকলে কী হবে এবং থাকলে কী হবে এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটা রিপোর্ট তারা দিয়েছিল এবং সেই রিপোর্ট অনুযায়ী আমি 5টি খাল আমি উদ্ধার করেছিলাম এবং সেখানে যে সমস্ত অবৈধ স্থাপনা ছিল সব স্থাপনা আমি ভেঙে দিয়েছিলাম। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে ও এখন টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো চিফ গৌরঙ্গ নন্দী ও ফটোসাংবাদিক কাকলি প্রধান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তুষার আবদুল্লাহ, রূপসা উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রূপসা থানার অফিসার ইনচার্জ সর্দার মোশাররফ হোসেন, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।